সালাম মায়েরা বাবারা, সবাইকে ওয়েলকাম করছি আবারও বেবি ফুড বিডিতে। আজকের টপিক হচ্ছে, আপনারা যদি বাচ্চাদেরকে ড্রাগন ফলটা খাওয়াতে চান তাহলে কোন বয়সে ড্রাগন ফলটা খাওয়াতে পারেন, কেন খাওয়াবেন এবং কীভাবে আপনারা প্রথম ড্রাগন ফলটা বাচ্চাদেরকে খাওয়াবেন। ড্রাগন ফল একটি বিদেশি ফল হলেও আজকাল প্রায় সব জায়গাতেই কিন্তু পাওয়া যাচ্ছে। সুস্বাদু এবং লোভনীয় এই ফলটির স্বাদ এবং পুষ্টিগুণে ভরপুর। আর এই ফলটি আপনারা বাচ্চাদেরকে 7 মাস থেকে শুরু করে 12 মাসের মধ্যে যে কোনো সময় ইন্ট্রোডিউস করাতে পারেন। আর অন্যান্য সাইট্রাস ফলে যে ধরনের অ্যালার্জিক রিয়াকশান হওয়াটা বাচ্চাদের জন্য একটু স্বাভাবিক, ড্রাগন ফলে কিন্তু সেটা রেয়ার। অর্থাৎ বাচ্চারা ড্রাগন ফলে যে অ্যালার্জিক রিয়াকশান হয়েছে এই রকম হিস্ট্রি একটু রেয়ার। তারপরেও নতুন যখন প্রথম এই ফলটি বাচ্চাকে দিবেন তখন অবশ্যই সেই 3 দিনের রুলটা মেনটেন করতে হবে, মানে পরপর 3 দিন দিবেন এবং দেখতে যে বাচ্চার অ্যালার্জিক রিয়াকশান হচ্ছে কি না। যদি অ্যালার্জিক রিয়াকশান হয় তাহলে কিন্তু খাওয়ানোর আধা ঘন্টা থেকে 3 দিনের মধ্যেই হয়ে যাবে। এখন আমরা জেনে নিই যে বাচ্চাকে কেন এই ড্রাগন ফলটা আমরা দিব। ড্রাগন ফলে আমরা একই সাথে অনেক পুষ্টি পেয়ে যাচ্ছি, প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, ভিটামিন সি, ওমেগা-3 ও ওমেগা-9 থাকে। এই ফলে বিটা ক্যারোটিন থাকে। বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয়ে ত্বক, চোখ ও ইমিউন সিস্টেমের উন্নতি করে। সুতরাং আমাদের বাড়ন্ত বয়সে বাচ্চাদের এই ধরনের পুষ্টি কিন্তু প্রয়োজন পড়ে, তাই আমরা তাদেরকে ড্রাগন ফল কিন্তু দিতেই পারি, কারণ ড্রাগন ফলের মধ্যে আমরা এই সব পুষ্টি পেয়ে যাচ্ছি। সাথে যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা তারা কিন্তু ড্রাগন ফল দিতে পারেন, কারণ ড্রাগন ফলে যে ফাইবারটা আছে সেগুলো কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতেও সাহায্য করে। সাথে ওমেগা-3 বা ওমেগা-9 যেটা আছে সেটা কিন্তু হার্টেরও উপকারে আসে এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে, আর এই কারণে এই ফল খেলে হার্টের রোগের ঝুঁকি কমতে পারে। আর হাড়টি অনেক মজবুত করতে সাহায্য করে বা হাড়ের স্বাস্থ্য ঠিক রাখে। অধিকাংশ ফলের চেয়ে ড্রাগন ফলে ম্যাগনেশিয়ামটা বেশি থাকে, এ কারণে কিন্তু এটা হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে, ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করে। কমলার মতন ভিটামিন সি সমৃদ্ধ হয় এই ফলটি, আর ভিটামিন সি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে। এবং ড্রাগন ফলে আমরা উচ্চ পরিমাণে আয়রন পাওয়া যায় যা রক্ত চলাচল বজায় রাখতে সাহায্য করে। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি যে বয়স ভেদে বাচ্চাদেরকে কিভাবে ড্রাগন ফ্রুটটা খাওয়াতে পারেন এবং যখন প্রথমবার দিচ্ছেন কিভাবে দিতে পারেন। তো সবার প্রথমে যে কাজটি করতে হবে আর তা হলো, ড্রাগন ফ্রুট কিনে আনার পরে দেখবেন যে এই ধরনের স্টিকার মার্ক থাকে, তো আপনারা আগে স্টিকারটা তুলে ফেলবেন। তো কোভিডের এই সময়টাতে কিন্তু আমাদের বড়দের সহ ছোটদেরও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। তারপর আমি এখানে একটি বোলে পানি নিয়ে নিয়েছি। এখন আপনারা এখানে ভিনেগারও যোগ করতে পারেন, আবার বাড়িতে থাকা লবণও যোগ করতে পারেন। আর লবণ যোগ করলে এরকম একটি হ্যান্ড হুইস্কের মাধ্যমে লবণটা খুব ভালোভাবে পানির সাথে গুলে দিতে হবে, আর তারপর ড্রাগন ফ্রুটটা এটার মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে 20 থেকে 30 মিনিট। 20 থেকে 30 মিনিট পর ড্রাগন ফ্রুটটাকে পানি থেকে তুলে আবারও ট্যাপের পানি দিয়ে হাত দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। এই খোসাটাকে আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা যখন হয়ে যাবে তখন একটি পরিষ্কার ছুরি অথবা চাকুর মাধ্যমে আঁকা এবং গোড়াটা ভালোভাবে কেটে নিতে হবে। আরেকটা কথা, আপনারা যখন প্রথমবার বাচ্চাকে ড্রাগন ফলটা দিচ্ছেন, আসলে ড্রাগন ফল না যে কোনো খাবারই দিচ্ছেন, তখন কিন্তু সেটাকে প্রথমে খুব অল্প দিয়ে দেখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ড্রাগন ফলটাকে অর্ধেক করে নিলাম এবং অর্ধেকেরও অর্ধেক করে নিচ্ছি, কারণ বাচ্চাকে যখন প্রথমবার কোনো খাবার খাওয়াতে যাচ্ছেন তখন কিন্তু বাচ্চা সেই খাবারটা পছন্দও না করতে পারে বা অল্পও খেতে পারে। আপনারা চাইলে এই অর্ধেকেরও অর্ধেক দিতে পারেন, যদি বাচ্চা পরবর্তীতে পছন্দ করে তাহলে তার পরিমাণটা বাড়ানো যাবে। এবং এখন যেটা করব সেটা হচ্ছে, এরকম একটি চা চামচের সাহায্যে আমি খোসাটা না ছিলেই আমি ফলটাকে খোসা থেকে আলাদা করে ফেলব। তার কারণ হচ্ছে যে আপনারা যদি আলু ছেলা বা আম ছিলি যে ধরনের পিলার দিয়ে, সেই পিলার দিয়ে যদি ড্রাগন ফ্রুটের খোসাটা ছিলতে চাই তাহলে কিন্তু একটু কষ্টসাধ্য হয়ে যাবে, কারণ ড্রাগন ফলের যে খোসাটা সেটা কিন্তু একটু শক্ত, তাতে করে যেটা হবে যে ভেতরের ফলটা নষ্টও হয়ে যেতে পারে। তার থেকে সবচেয়ে সহজ হচ্ছে ড্রাগন ফলটাকে খুব ভালোভাবে খোসা সহ ধুয়ে এরকম চামচের সাহায্যে আলাদা করে ফেলা এবং ব্লেন্ড করব সেসব বাচ্চাদের জন্য যারা চেবাতে পারে না, যাদের মাড়ি এখনও শক্ত হয়নি বা দাঁত ওঠেনি। কারণ ড্রাগন ফলের যে ছোটো ছোটো বিচিগুলো থাকে
তারা যদি চেবাতে না শেখে ভালো করে, বিচিগুলা জিভে বা মুখে আটকে গেলে তারা যেটা করবে যে জিভটা বাইরে বের করে ফেলে দিতে চাইবে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় এক্সট্রা কোনো পানি অথবা কোনো কিছুর প্রয়োজন পড়বে না, কারণ ড্রাগন ফলের নিজস্ব পানি দিয়েই ভালোভাবে ব্লেন্ড হবে। এরপরে আমি এখন দেখাচ্ছি সেসব বাচ্চাদের জন্য যাদের দুই চারটা দাঁত উঠে গিয়েছে, সব কিছু খুব হাত দিয়ে ধরে মুখে নিতে চায়, কামড়াতে চায়, মাড়িটা শক্ত হয়ে গিয়েছে। তো ঠিক একই উপায়ে আপনারা ফলটাকে আলাদা করে ফেলবেন খোসা থেকে, তারপর কাঁটা চামচের মাধ্যমে ম্যাশ করে ফেলবেন। এতে করে যেটা হবে, ফলের ভিতরে যে লাল অংশ বা সাদা অংশটা কিন্তু ম্যাশ হয়ে যাবে, বিচিটা কিন্তু ম্যাশ হবে না। তো বিচিটা যারা চেবাতে পারে, বাচ্চারা চেবাতে চায় বা চেবাতে শিখে গিয়েছে, বিচিটা তারা চেষ্টা করবে চেবানোর জন্য, আবার গলায়ও বাঁধবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে দাঁত উঠে যাওয়ার পরেও বাচ্চারা চেবাতে চাচ্ছে না বা বাচ্চার গলায় বেঁধে যেতে পারে, যেহেতু প্রতিটা বাচ্চাই একে অপরের থেকে আলাদা, তাই আপনি আপনার বাচ্চার কমফোর্টটা বুঝেই কিন্তু আপনি দিবেন, সেটা আপনি হাত দিয়ে ম্যাশ করে হোক বা কাঁটা চামচ বা ব্লেন্ডারে হোক। আর এই যে দেখুন বিচিগুলা কিন্তু এতটাই ছোট ছোট, এবং আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখলেই বুঝবেন আর এরকম আস্ত থাকবে। আর যেসব বাচ্চারা মাশাল্লাহ দাঁত উঠে গিয়েছে অনেকগুলা, মোটামুটি চেবাতে পারে, চেবানো শিখে গিয়েছে, তাদেরকে আপনারা সরাসরি এরকম ছোট ছোট কিউব করে কেটে তাদের সামনে রাখতে পারবেন। বিশেষ করে বাচ্চাদেরকে যখন নিজে খাওয়া শেখাচ্ছেন, হাত দিয়ে তুলে মুখ দিয়ে খেতে চায় তারা কিন্তু খুব আগ্রহ নিয়ে এই ড্রাগন ফ্রুটটা খেতে পারে। ফিঙ্গার ফুড যখন শেখাবেন, যখন হাতে ধরে খাওয়া শেখাবেন, তখন কিন্তু ড্রাগন ফ্রুট অন্যতম একটি ফল, কারণ মুখে দিলে একটু চিবালেই এটা ভেঙে নরম হয়ে যায়। তো আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের জন্য অনেক উপকারী একটি ভিডিও আমি আপনাদেরকে দিতে পারলাম। আর বাচ্চারা এভাবে যদি বাচ্চারা ড্রাগন ফ্রুটটা খেতে পারে, তাহলে কিন্তু বাচ্চাদের জন্য একটু আরামদায়ক হবে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সবসময় আপনাদের কমেন্টের খুব দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। কখনও যদি কমেন্টে রিপ্লাই দিতে একটু দেরি হয়ে যায়, অপেক্ষা করবেন, আমি ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, বাচ্চাদের আরও অনেক বেশি ইনফরমেশান খাদ্য সংক্রান্ত এবং রেসিপি জানতে আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের যে বেল বাটনটা আছে সেটা কিন্তু অলে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমি যখনই নতুন ভিডিও দিব আপনারা সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের সোনামণিদের জন্য অনেক আদর ভালোবাসা।